হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। এখন কিন্তু দুপুর 12টা বাজে ঘড়িতে, তো এখন কোচবিহারে যাব, সেই জন্য রেডি হয়েছি। মানে ভোট আছে 19 তারিখে কোচবিহারে, তো তোমরা জানো সবাই, তো সেই জন্য ভোট দিতেই কোচবিহারে আমি যাচ্ছি। আর কয়েকদিন থাকবো বাপের বাড়িতে থেকে, তারপরে চলে আসবো। তো চলো, যা যা করি ওখানে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. তো বেরিয়ে পড়েছি কোচবিহারের উদ্দেশ্যে। এই যে আমি এখন গাড়িতে, তো একা একাই যাচ্ছি আর ভোট দিতে হবে বলেই যাচ্ছি। কিন্তু ভালো লাগছে যে অনেকদিন পর বাপের বাড়ি গিয়ে না এখন থাকতে পারবো। তো অনেকদিন থেকে বাপের বাড়ি গিয়ে থাকা হয় না, তো সেই জন্য যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। কিন্তু রাস্তাতে যখনই দেখলাম যে এই রকম লম্বা লাইন, তখনই মনটা আমার খারাপ হয়ে গেল। আসলে আমি ভুলেই গেছিলাম যে আজকে তো রামনবমী, তো রামনবমীর জন্য রাস্তায় বড় মিছিল বেরিয়েছে। আর এইদিকে তো গাড়ি ঘোড়ার পুরো এক সাইড দিয়ে লাইন জমে গেছে, যেতেই পারছে না গাড়ি, ওদিক থেকে আসতেও পারছে না, এদিক থেকে গাড়ি যেতেও পারছে না। তো এই করে করে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। যেখানে আমি 1.5 ঘন্টাতে কোচবিহারে পৌঁছাই, সেখানে আমার পাক্কা 3 ঘন্টা লেগেছে বাড়ি পৌঁছতে। যার অজর বিহারি রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম ওখানের মিছিল
স্কুল থেকে তাও কিছুটা আসতে পেরেছি। এসে দেখি ফালাকাটা রোডে এই রকম লম্বা গাড়ির লাইন, আর সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই যে মিছিল, আর এখানে দেখো পেছনে কত লম্বা লাইন পড়ে গেছে গাড়ির। তো আমরা তো অনেকটা টাইম এই গাড়িতে বসেছিলাম, আর সত্যি কথা বলতে এত বোর লাগছিল গাড়িতে বসে বসে, একদম ভালো লাগছিল না। আর একা ছিলাম ওই জন্য চুপচাপ বসে বসে গাড়িতে একদম বোর ফিল হচ্ছিল। আর তারপরে কি করব, এই একটু ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি দেখো এদিকে ঘেমে টেমে একদম একাকার অবস্থা, মানে গাড়িতে বসেছিলাম কিন্তু যতই গাড়িতে বসি এই দুপুরবেলাতে রোদের একটা তাপ তো থাকেই, তাই না? তো প্রচণ্ড ঘেমে গেছি। দেখো আমি এখানে কিন্তু ঘাম মুছছি হাত দিয়ে, মানে প্রচণ্ড ঘেমে না আমার ভালোই লাগছে না, একদম টায়ার্ড হয়ে গেছিলাম গাড়িতে বসে বসেই। তারপরে এই যে পৌঁছে গেছি আমাদের ঐতিহ্যবাহী শহর কোচবিহার, এই যে কোচবিহারের প্রবেশের এই যে গেটটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না দেখতে। এই যে আমরা এখন ভোট দিতে যাচ্ছি, এই যে মা রেডি ভোট দিতে, বুনু আসবে, সোনাই আর কাকিমণি সবাই মিলে যাব এখন ভোট দিতে। প্রথমে আমি যে কোচবিহারে আসলাম তোমাদের দেখালাম, ওটা কিন্তু 17 তারিখে ছিল, যেদিন রামনবমী ছিল, তো সেদিনের ভিডিও। আর আজকে 19 তারিখ, তো সেই ভিডিও, দুদিনের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কোচবিহারে কিন্তু 19 তারিখে ভোট, তো সেটাই ভোটের দিন, আমি ভোট দিতে যাচ্ছি, সেটাই একটু ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের কিন্তু কোচবিহারে ফার্স্ট ফেজেই ভোট হয়েছে, তো সেই জন্য এই যে এখন কিন্তু আমরা ভোট দিতে চলে এসেছি। আর এখানে সিরিয়াল নাম্বার আমরা যে যার সবারটা খুঁজে বের করে নিচ্ছি, তো নিয়ে এই যে আমাদের এই সেন্টারে কিন্তু ভোট দিতে যাচ্ছি আমরা এখন। দেখো এই যে এখানে আমাদের ভোটিং, কিন্তু লাইন একদমই কম ছিল। কাকিমণিটা একদম বুঝে যেতেছে, মাঠটা ভালো, সোনাইরটাও ভালো, আমারটাও দেখো, খালি কাকিমিটা উঠে গেছে। হ্যাঁ, এই যে আমরা টিপ সই দিয়ে আসছি, আমরা হলো পড়াশোনা জানি না, সই করতে জানি না, ওই জন্য টিপ দিয়ে আসছি, টিপ সই। না এইটা দেখো সবার কি সুন্দর পরিষ্কার, হ্যাঁ, কিন্তু এইটা আবার একটু একটু হালকা। ভোট দিয়ে আসলাম, এই যে অল্প করে দাগ দিয়েছে, বেশি দেয়নি, যাই হোক। তো ভোটটা দেওয়া হলো, আর বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল ওখানে। তো এখন বাড়ি চলে আসছি, বাইরে গেলেই না গরম, রোদ সেরকম না, তাও যতটুকুই থাক তাপ ভীষণ। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।